এখনই জয়েন করুন আমাদের গল্পপোকা.com ওয়েবসাইটের ফেসবুক গ্রুপে, আর আপনাদের লেখা গল্প ও কবিতাগুলো পোস্ট করে জিতে নিন বই সামগ্রী সহ আকর্ষণীয় উপহার। একে একে সাতটা দিন পার হয়ে গিয়েছে, আসছে আবার বিয়ে। সকাল থেকে তোড়জোড়ের শেষ নেই। শহরের বড়লোক বাড়িতে বিয়ে হচ্ছে জাফর, ছেলে বিরাট ব্যবসায়ী, সবার খুশি যেন আর ধরে না। তবে এত কিছুর মধ্যে একমাত্র চাপাই অখুশি, কারণ সে ঠিক করে ফেলেছে নিজের ভালোবাসার মানুষের সাথে পালিয়ে যাবে সে। জাফর প্রেমিক অনেক, ও অবশ্য পালানোর জন্য তৈরি হয়েছে, কথা দিয়েছে গ্রামের সীমানায় পুরনো খাল পাড়ে অপেক্ষা করবে সে চাপার জন্য। তিলে তিলে গড়ে তোলা দুই বছরের প্রেম। পাশে গ্রামে রতন মাঝির ছিল অনেক, শহরের ভার্সিটিতে পড়ে, মেধাবী ছাত্র সে। শুধু বাবা মাঝি বলেই ওকে বিয়ে করা যাবে না, হ্যাঁ এটাই সমাজের নিয়ম। চাপা অবশ্য সেসব নিয়মের ধার ধারে না, তাই পালিয়ে যাওয়ার সাহস দেখিয়েছে, এখন শুধুই সুযোগের অপেক্ষা। পুরো বাড়িতে বিয়ের আমেজ লেগেছে, কচি গাছেরা হাতে মেহেদি সাজাতে ব্যস্ত, কেউ রং খেলার ফোন দিয়েছে, কেউ বা মায়ের কাছে ঘ্যান ঘ্যান করছে কোন জামাটা পরবে, মুরব্বীরা মেতে উঠছে নানা রকম রঙ তামাশে, কখনো নিজেদের মধ্যে আর কখনো নাতি নাতকুর সাথে। এসবের মধ্যে মধ্যম বয়সের মানুষগুলো কাজের চাপে জিরোবার ফুরসত মিলছে না। পুরুষেরা বাজারের বরযাত্রীর আপ্যায়নের ব্যবস্থা নিয়ে ব্যস্ত, মহিলাদের একদল পেঁয়াজ রসুন আদা কাটাকাটিতে ব্যস্ত। এত মানুষের রান্না চারটিখানি কথা নয়, তাছাড়া হাতির সময় কোথায় বা জোহর বিয়ে। অন্য দল কনে সাজাতে ব্যস্ত, বিয়ে বাড়িতে কাজের কি আর শেষ আছে? এত কিছুর মধ্যে কুসুম কোনো কাজে নেই, তাকে কেউ কোনো কাজে রাখছে না, সে যে অপয়া। শুভ অনুষ্ঠানে তার কি আর কাজ করতে আছে? দাওয়ার একপাশে কুসুম বসে বসে সব কাণ্ড দেখছে, আজ বোনের বিয়েতে হয়তো তারই সব থেকে বেশি কাজ করার কথা ছিল, কিন্তু নিয়তি বড়ই নিষ্ঠুর। এর মধ্যেই কচি কাচাদের হইচই শোনা যাচ্ছে, বর এসেছে বর এসেছে, সাথে সাথে ছেলেগুলো সব ছুটল নতুন বর দেখতে। চালিরা সব বরের গেট ধরতে ব্যস্ত, গেটে ধরে যা টাকা হবে ভাগ করে নেবে সবাই। এত কিছুর মধ্যে চাপা দেখলো ঘরে সে ছাড়া কেউ নেই, সবাই বর দেখতে ছুটেছে, এই তো সুযোগ। চট করে কোনো এক আত্মীয়র কালো বোরকার নিকাব পরে নিল চাপা, বিয়ে বাড়িতে বোরকা পরে কে যাচ্ছে আর কে আসছে দেখার সময় কোথায় সবার? তারপর চারবারই খুঁজেও কোনেকে পাওয়া গেল না, বিয়ে বাড়িতে হুল স্থুল কথাটা এক কান দোকান করে বরযাত্রীদের কানে পৌঁছলো। ছেলের বাবা বড় ব্যবসায়ী, বুদ্ধিমান মানুষ, তিনি কোনো উচ্চবাচ্য করলেন না, সাবির আলীকে আড়ালে ডেকে বলেন, দেখেন ভাই সাহেব আমি ব্যবসায়ী মানুষ, সমাজ একটা সম্মান আছে, আপনার মেয়ে ভেবে যে নাক কাটবে আমি ভাবতেও পারিনি, আমি অশান্তি চাচ্ছি না, এখন খালি হাতে ফিরে গেলে আমাকে আর আমার ছেলেকে নিয়ে পাঁচজনে পাঁচ রকম কথা বলবে, তার চেয়ে অন্য কোনো বিবাহযোগ্য মেয়ে থাকলে বলেন বিয়েটা মিটে যাক। সাবির আলী এমন কোনো মেয়ের সন্ধান পেলেন না যাকে আপাতত কোনো রূপে বরপক্ষের সামনে পাঠানো যায়। দেখেন ভাই সাহেব তেমন কাউরে তো দেখতেছি না, আমার শালির এক মেয়ে আছে, সে নিতান্তই শিশু, সপ্তম শ্রেণীতে পড়ে, আর আমার দুইটাই মেয়ে, বড় মেয়ে তো জানেনি বিয়ের এক মাসের মাথায় বিধবা হয়ে আমার কাছে আছে। তাহলে আপনার বড় মেয়েকেই সাজিয়ে নিয়ে আসুন। কী যা তা বলছেন, আপনার ছেলে মানবে না কি? আর তাছাড়া কে মানবে এই বিয়ে? ঠিক আছে, আমি আমার ছেলের সাথে পরামর্শ করে দিচ্ছি, যদি রাজি করাতে পারি তাহলে ওই মেয়েকেই সাজিয়ে আনবেন, আপনি না হয় বাড়ির মানুষদের কাছে পরামর্শ নেন। সাবির আলী নিজের স্ত্রীর কাছে বরের বাবার দেওয়া প্রস্তাব রাখতেই তিনি খুশি হয়ে উঠলেন, এদিকে ছেলেকেও রাজি করিয়ে নিয়েছেন ছেলের বাবা, শুধু বাদ সাজলো একজন, সে হলো কুসুম, নিজের ছোট বোনের হবু স্বামীকে বিয়ে করতে পারবে না সে। কুসুমের কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠল কুসুমের মা, হতভাগী, এত বড় সুযোগ পেয়েও তুই হারবি, গায়ের লোকের লাথি ঝাঁটে খেয়েও তো লজ্জা নাই,
এত বড় মানুষটা জেচে তোরা ঘরে ঢুকতে যাচ্ছে আর তুই এখন বোকামি করবি, এমন সুযোগ বারবার আসে না। মা, তোমারে দেখে মনেই হচ্ছে না তোমার আরেক মেয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না। চাপার কথাটাও ভাবো, যে গেছে নিজের কপাল নিয়ে গেছে। যে মেয়ে বংশের মুখ পোড়াই তারে আমি মেয়ে মানি না, কিন্তু এই বরযাত্রে যদি আমার বাড়ি থেকে আজকে ফেরা যায়, আমি করে দিলাম আমি আর তোর বাপ এক দড়িতে ঝুলব, দুই বোন আর কত নাক কাটবি আমাগো। অবশেষে বিয়েটা হয়ে গেল কুসুম আর চাপার হবু বরে। লোকটাকে চেনে না জানে না কুসুম, নামটাও জানে না, দেখেনি কখনো, হয়তো ছোট বোনের স্বামী হিসেবে দেখতো, কিন্তু ভাগ্যে নির্মম পরিহাস আর সেই লোকটাই কুসুমের স্বামী। বিয়ে মিটতে মিটতে মাগরিবের আজান হয়ে গেছে, নামাজ শেষেই বরযাত্রী বউ নিয়ে রওনা হবে। আজ সারাদিন এত কিছুর মধ্যে শায়নের কবর কাছেই যাওয়া হয়নি কুসুমের, বুক ফেটে কান্না পাচ্ছে তার। শায়নের মৃত্যু পর্যন্ত তাকে আর শায়নকে আলাদা করতে পারেনি, কিন্তু কুসুমের মনে হচ্ছে এই একটা বিয়ে তাদের জনম জনমের জন্য আলাদা করে দিয়েছে। কুসুমের ইহকাল পরকাল কোথাও আর হয়তো শায়ন থাকবে না, ভাবতেই পারছে না কুসুম। কুসুমের খুব চিন্তা হচ্ছে, সে চলে গেলে শায়নের কবরের যত্ন নেবে কে? খুব সুন্দর একটা ডালিম গাছ লাগিয়েছে কুসুম শায়নের কবরে, তারই বা যত্ন নেবে কে? তার অবর্তমানে শায়নের যে খুব কষ্ট হবে। বরের পোশাক পরে দাঁড়িয়ে আছে কুসুমের সদ্য বিয়ে করার স্বামী রাফসান, বিদায় বেলা আগত। গাড়িতে উঠতেই কুসুমের বুকের মধ্যে ধপ করে উঠল, চেনা গ্রাম, চেনা মানুষ, চেনা পৃথিবী, আর শায়নকে ছেড়ে সে চলে যাচ্ছে অনেক দূর। কে জানে সেখানে তার জন্য কি অপেক্ষা করছে, কেউ কি এত সহজে মেনে নেবে তাকে? আর তার স্বামী, তার পক্ষেও কি চাপার জায়গার মতো বিধবা একটা মেয়েকে মেনে নেওয়া সম্ভব? ক্লান্তি আর চিন্তায় দুচোখ বন্ধ হয়ে আসে কুসুমের। ভালোবাসার সকল রকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ভিডিও সবার আগে দেখার জন্য বেল বাটনটিতে ক্লিক করুন। আপনাদের ভালোবাসার গল্পগুলো আমাদের কাছে লিখে পাঠান, আমরা তা হাজারো মানুষের কাছে